মা আমদের কাজে গেলাম বাইরে তো শুন বাবা হ্যাঁ মা আচ্ছা ঠিক আছে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি আসিস যে রোদ উঠছে খুব কষ্ট হইব বাজারের টাকাটা উঠলে বাড়িতে আয়া পড়িস গরিবের আবার রোদ বৃষ্টি মা কামাই না করলে তো পেটে ভাত যাবো না তুমি কোনো চিন্তা করো না শুধু আমার জন্য দোয়া করো যাতে আল্লাহ আমার শরীর স্বাস্থ্যটা ভালো রাখে আর আমি ঠিক মতো কামাই করতে পারি দোয়া তো করি রে বাবা কিন্তু দোয়া করে কি হইব আল্লাহ তো আমাকে কোনো কথাই শুনে না কত দূর লেখাপড়া করছস চাকরির জন্য কত ঘোরাঘুরি করলি আল্লাহ একটা চাকরিও মিলাই দিল না যাক যাওয়াই হইব নি আর আল্লাহ আল্লাহ করে লাভ কি ঠিক আছে মা আমি এখন যাই দিলে আচ্ছা বাবা যা হায় রে দুনিয়া আমার শিক্ষিত পোলাডা খাই রিক্সা চালাইয়া অটো চালাইয়া নইলে ভাত ছুটে না আসলে টাকা পয়সা না থাকলে কোনো কাজই হয় না লেখাপড়া দেখি হয় যেখানে যা একটু তাড়াতাড়ি আসি লক্ষ্মী মেয়ে দিনে দিনে কত বড় হয়ে গেল মা মরা মেয়েটা এখন ভালো একটা পাত্র পেলে আমি নিশ্চিন্তভাবে ওর বিয়েটা দিতে পারি যা
কই যাবেন ম্যাডাম এই তো সামনে আমি যেতে যেতে আপনাকে দেখিয়ে দিই আচ্ছা ঠিক আছে আপা কোন দিকে যাব এই তো আপনি সব যা যেতে থাকেন আমি আপনাকে বলবো ম্যাডাম আমার শুধু বাংটি নাই 1220 টাকা কি হলো ম্যাডাম হ্যাঁ পুরোটাই রেখে দাও পুরোটাই তোমার না ম্যাডাম আমি 1220 নিব না আপনি একটু কষ্ট করে আপনার ব্যাগে খুঁজে দেখেন 20 টাকা থাকতে পারে আচ্ছা দেখি তো তাড়াতাড়ি করুন ম্যাডাম আমার বড় আগে যাইতে হবে একটা ছেলে এত সুন্দর কি ব্যাপার আমার আমার বুকের ভিতরে এরকম ধড়ফড় করতেছে কেন আচ্ছা আমি আমি আবার ওর গাড়িতে কখন উঠব আবার ওর দেখা কখন পাবো আমি কোথায় ওর জন্য ওয়েট করব কি সুইট এত সুইট একটা ছেলে অটো চালায় ব্যাপার বুঝলাম না আচ্ছা যাই হোক আমি এখন যাই আচ্ছা ঠিক আছে মা ওই দিকে অপেক্ষা করতেছেন যাইতে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকো হ্যাঁ গরম পড়ছে বাবা হেমা তোর একটা কথা কইবার ছিলাম কি কথা আমার সংসারটা তো অটো চালে এখন ভালোই চলতেছে বাড়িতে একলা একলা থাকি আর তুই তো বাইরে থাকস আমার বাড়িতে একা একা ভাল লাগে না বাবা তাই কইছিলাম কি যদি একটা বউ বাড়িতে আনতি আমার তাহলে একা থাকা লাগতো না কি যে কমা তুমি কেবল অটো চালাইতেছি এখন যদি বিয়ে করি তাহলে কেমন হইব বাবা
তুই একটু ভাইবা দেখ, সারাটা দিন একলা একলা বাড়িতে থাকি, তুই কো একলা একলা কারো ভালো লাগে? লাগে না, একজন কথা কওয়ার মানুষ থাকলে সময় না কাইতে যায়। তুমি তোমার ভালো করে জানো অটোটা আমার নিজের না, আমি বাড়াই চালাই। কয়দিন অটোটা চালাই, কিছু টাকা পয়সা জমা একটা অটো কিনি, তারপরে বাড়িঘরের অবস্থা দেখো না, এই অবস্থার মধ্যে কোন বাড়ি মেয়ে আমাদের বাড়িতে আসবো মা? তুমি একটু পাগলামি বাদ দিয়ে বোঝার চেষ্টা করো, কয়েকটা দিন সময় দাও আমারে, আমি একটু নতুন অটো কিনে তারপরে মা বিয়ের কথা চিন্তা করি। অটো তো পরেও কিনা পারবি, তোর তো আমার বিয়ের বয়স হচ্ছে, বিয়েটা করলে তোরও একটা বউ হইব, আমারও কথা কওয়ার মানুষ হইব। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন এত করে কইতেছো একটু বাইবা দেখি, তাহলে মা ঘরে কিছু খাবার টাবার আছে? হ্যাঁ কয়টা পান্তা ভাত রয়েছে, বাজার ধান ছোস আমি বিকালে রান্না করে দিব, যা হাত মুখ ধুয়ে খায় নি, আমি ধানগুলো উঠাই যা। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হ্যাঁ কুলার একটু সদ বুদ্ধি দাও। আমি কেন তোর কথা ভাবছি, কেন আমার চোখের সামনে বারবার ও ভাসছে? ম্যাডাম আমার শুধু বাংটি নাই, 12-20 টাকা। এত সুন্দর ছেলে অটো চালায় কিন্তু কেন? ওকে দেখে কেন জানি না আমার মনে হয় ও অনেক শিক্ষিত, অনেক পড়াশোনা জানে। আচ্ছা আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? না না ছি ছি এসব কি ভাবছি। আচ্ছা আমার এমন লাগছে কেন, বুকের ভেতরটা কেমন ধরপর ধরপর করছে, না এগুলো ভাবা ঠিক না। একটা ছেলে এত সুন্দর কি করে হয়, আমি ওকে দেখার পর কেন জানি না অন্যরকম হয়ে গেছি, আমি ওকে ছাড়া কিছু ভাবতেই পারছি না। আচ্ছা ওর সাথে আবার কিভাবে দেখা করা যায়, ওর দেখা আমি কিভাবে পাবো? একটা কাজ করলে কেমন হয়, আজকে যে জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে কাল সেম ওই জায়গায় আমি ওর জন্য ওয়েট করব, এটাই ভালো হবে। থ্যাত যাই ঘুমিয়ে পড়ি। না না যাবো না, আপনি যান। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো, ও কেন আসছে না? ম্যাডাম কোথায় যাবো? তুমি যাও আমি বলে দিব। ওকে যে কথাগুলো কিভাবে বলি,
করি, ওকে কোনো এক জায়গায় দাঁড় করাই, তারপরে সব কথাগুলো বলি। হ্যাঁ এটাই করি, তাই ভালো হবে। ম্যাডাম কোথায় যাবো তা তো বললেন না, আমি কিন্তু যাইতেছি। হ্যাঁ তুমি যাও, আমি বলছি। একটু নেমে আসো, তোমার সাথে কিছু কথা আছে। আমার সাথে? আমার সাথে কি কথা ম্যাডাম? আগে আসো তারপর বলছি। জি ম্যাডাম, কোন কি করবে? তোমার সাথে আমার পার্সোনালি কিছু কথা আছে, একটু ওদিকে চলো। যা বলেন ম্যাডাম, এখানেই বলেন। না এখানে বলা যাবে না, একটু ওদিকে চলো। বলেন এখন কি বলবেন? বসো এখানে তারপর বলছি। বসতে হবে ম্যাডাম? হ্যাঁ বসো। তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। জি ম্যাডাম বলেন। আসলে তোমাকে দেখার পর থেকে আমার মনে হয়েছে তুমি অটো ড্রাইভার নয়, মনে হয়েছে তুমি ভালো ঘরের ছেলে, তুমি অনেক শিক্ষিত। যা ধরছেন ম্যাডাম ঠিকই ধরছেন, আসলে আমি বিএ পাস করছিলাম, তারপরে চাকরির জন্য দাঁড়ায় দাঁড়ায় অনেক জায়গায় ঘুরছি, কোথাও চাকরি না পেয়ে এখন আমি অটো চালাই। আসলে যে জায়গায় গেছি চাকরির জন্য সেখানে মেধার দাম ছিল না, ছিল টাকার দাম, তাই আমার চাকরিটা হয়নি ম্যাডাম। ও আচ্ছা, তাহলে আমার কথাটাই ঠিক হলো। আমি প্রথম দিন তোমাকে দেখার পরেই ভেবেছিলাম যে তুমি হয়তো অনেক শিক্ষিত, ভালোই হলো। শিক্ষিত হয়ে লাভ কী ম্যাডাম? শিক্ষিত হওয়ার পরেও আজকে আমি অটো চালাই, তাহলে এই শিক্ষিত হয়ে লাভ কী ম্যাডাম আপনি বলেন। যাই হোক, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম রানা ম্যাডাম। বাহ অনেক সুন্দর নাম। আচ্ছা রানা, আমার বাবাকে বলে যদি তোমাকে কোনো চাকরির ব্যবস্থা করে দিতে পারি তুমি কি করবে? এটা কী করতেছেন ম্যাডাম? কোথায় না লগে ছেলে টাকাটা, আমি কারো অনুদানে চাকরি করতে চাই না, আমার যোগ্যতা যদি কখনো আমার চাকরি হয় তাহলে আমি করব, তা না হলে করব না। রানা তুমি না করো না, আমি তোমাকে একটু উপকার করতে চাই, তুমি প্লিজ না বলো না। রানা প্লিজ তুমি আমার কথা ভেবে ফেলে দিও না। তুমি কি জানো তুমি যদি ভালো একটা চাকরি করো, ভালো পোশাক পরো, তোমাকে কত সুন্দর লাগবে, কত স্মার্ট লাগবে। না ম্যাডাম তা হয় না, আমার যদি যোগ্যতা চাকরি হয় তাহলে আমি করব, তা নাহলে করবো না। আর ম্যাডাম হাত ছাড়েন, লোক দেখলে কি বলবে। হাত ছাড়েন ম্যাডাম, আমার অনেক দেরি হয়ে যেতেছে, আমার কাজে যাইতে হইব। রানা তুমি কি জানো কেন তোমাকে আমি এত বড় উপকার করতে চাচ্ছি? কারণ আমি তোমাকে ভালোবাসি। অথই বাবা তুই কি বললি এটা? তুই ছেলেটা ভালোবাসোস না মানে? বাবা হ্যাঁ বাবা, ও অটো চালক কিন্তু আমি ওকে ভালোবাসি। বাবা তুমি জানো ও অনেক শিক্ষিত, অনেক ভালো একটা ছেলে। চুপ থাক, সাধারণ একটা অটো আলার লগে ভালোবাসা? ছি ছি ছি, ও তুই এই কথা তোর মুখে মানে না, তুই কি তোর বাবার পরিচয় কি? আর এ কে? চল চল এখনই বাবা, চল বাবা। আর একটা কথা বলবি না, চল।
তুই আমার মান সম্মান একবারে ডুবাই দিছস। তুই তুই এটা কি করে করতে পারলি? তুই চাওয়ার আগেই তো সব জিনিস আমি দিয়ে দেই, তো সকাল রাত আমি পূরণ করি, শেষে কিনা ওই অটো আলার লগে ছি ছি তুই। আমি এগুলা কোনোদিনও মাইনা নিতে পারব না, আর আমার মনে হইল না যে তুই এই ধরনের কাম করতে পারবি। যা আজকের মতো তোর শেষবারের মতো করে দিলাম, আর যাতে জীবনে আমি ওই অটো আলার লগে তোর না দেখি। বাবা বাবা বিশ্বাস করো, ছেলেটা অনেক ভালো, অনেক শিক্ষিত, তাই আমি ওকে ভালোবাসি। তুমি আর এরকম করো না বাবা, প্লিজ। চুপ, আর একটা কথা কবি না, যা ঘরে যা, ঘরে যা, আর জীবনে রানী তোর মুখে ওর নাম না শুনি। যা যে কই তোমারে, একটা মেয়ে না আমার পছন্দ করে, আমার সাথে আজকে কথা করার জন্য ডাক দিয়ে নিয়ে গেছিল, তখনই তার বাবা এসে কেমনি কিছু হয়ে গেল মা, আমার কিছুই মাথায় ধরতেছে না। এর জন্যই তো কই, তোর বিয়ের কথা কইলেই তুই না করস, তুই কি মেয়েটার পছন্দ করস? আরে না মা, তুমি বুঝো না কেন, মেয়ের অনেক বড় লোক, আমি মেয়ের পছন্দ করুম কেন, ওই মেয়ে আমার পছন্দ করে। আর মা, ওই মেয়ে অনেক কথা বলতেই ওর বাবা ঈশ্বর ধরে নিয়ে গেছে, আসলে সে ভুল বুঝছে, সে মনে করছে আমার সাথে তার সম্পর্ক, কিন্তু এরকম কিছুই না মা। তুই সত্যি কইতেছ? হ্যাঁ মা, আমি সত্যি কইতেছি। ম্যাডারি নিয়ে তো আবার ওর বাপে অত্যাচার করবো না? আমি তাই চিন্তা করতেছি মা, অযথা একটা মেয়ারে কেমন একটা বিপদে ফেলাইলাম আমি, কেনবার সে মেয়ে আমার ডাক দিব, কেনবার আমি তার সাথে কথা কইতে যাবো। তোর তো কোনো দোষ নাই বাবা, তুই তো মেয়েটারে পছন্দ করস না, আর তুই তো কিছু কষও নাই, মেয়েডা কেন যে তোর পছন্দ করতে গেল সেটা তো আমার মাথায় ধরতেছে না। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, চল সেটা খাবার দিই তোরে। এই দেখিস, এই সাইডে জানি কোনো মালদার পার্টি আসলে নজর রাখিস। আচ্ছা ওস্তাদ, নজর রাখি নাকি। খুব সাবধানে খেয়াল রাখিস। ভালো করে খেয়াল রাখিস কিন্তু। ঠিক আছে ওস্তাদ। একদম কিন্তু পিছন থেকে একদম পুরীর মতো মেরে দেবো, কোনো কথা নাই, কোনো কথা নাই। আমার অনেক গুলো টাকা বাবা, টাকা গুলো নিও না, নিও না। আমার টাকা গুলা একটু উদ্ধার করে দাও। আমি দেখতেছি, ব্যাগটা নিয়ে না, ব্যাগ অনেকগুলো টাকা।
ওস্তাদ আমার তো ইঙ্গা লইলো ওস্তাদ আঙ্কেল ব্যাগটা নেন তোরা কি মনে করিস অটোওয়ালা বলে আমাদের আসলে রক্ত মাংস নাই আমাদের আসলে রক্ত মাংস আছে এখন আর ওই দিন নাই যে রাস্তাঘাটে লোকজন পেয়ে সিধাই করবি তোরা ইচ্ছা করতেছে তোকে অটোর নিচে ফালাইয়া পিসা যাই কিন্তু তোদের শুধু ছেড়ে দিলাম আজকে ওঠ ওঠ যা আসলে এই রাস্তায় কখন দিন না দেখি আঙ্কেল চলেন আপনার নামাই দিই আঙ্কেল এবার আপনি যান আর দেখেন আপনার টাকাগুলো ঠিক আছে কিনা বাবা তুমি যে আমার কত বড় উপকার করলা এটা তুমি নিজেও জানো না জানো ওই ব্যাগে কত টাকা এই ব্যাগে 5,00,000 টাকা আমি ব্যাংকে রাখবো দেখে নিয়েছিলাম আচ্ছা দাঁড়া এই নাও তোমার আমি 500 টাকা ভাড়া দিলাম খুশি হয়ে দিলাম না না আঙ্কেল আমার 500 টাকা ভাড়া লাগবো না আমার ভাড়া 20 টাকা আমার 20 টাকাই ভাড়া দেন আমি তার উপকার করে তার কাছ থেকে টাকা নিই না আর হয়তো আপনার দেখে অন্য কেউ থাকলে সে একই কাজ করতাম আমার ভাড়া আঙ্কেল 20 টাকা আপনি ওর 20 টাকা দিলে আমি খুশি আচ্ছা বাবা না 20 টাকাই নিই ঠিক আছে আঙ্কেল ভালো থাক রাগ করছস মা আরে রাগ করিস না আমি যা করতে চাইছিলাম তোর ভালো লেগেই কিন্তু দেখলাম আমি ভুলই করছি তুই যারে পছন্দ করছস আসলে ছেলেটা ভালো খুবই ভালো ওই ছেলেটা ইসকা ছিনতাইকারী হাতের থেকে আমার এই 5,00,000 টাকা বাঁচাই দিছে খুবই ভালো একটা ছেলে এক কাম করি ওই ছেলেটারে যদি তোর লোকে বিয়ে দিই তাহলে আমার যা সম্পত্তি আছে ওই দেখছন কিরা চলতে পারবো বাবা তুমি সবকিছু ঠিক বলতেছো হমা আমি তো বিশ্বাসই করতে পারতেছি না এক কাম কর কি বাবা চল পাহনে অগবাইতে যাম ওদের বাড়িতে কিন্তু কিসের জন্য বাবা তোর বিয়ের জন্য পাকা কথা বলতে হবে না কিন্তু বাবা ওরা কিন্তু অনেক গরিব তুমি আবার ওদের বাড়িতে গিয়ে ওদের অপমান করবে না তো না রে মা ও গরিব বলে আমি ওর অপমান করব না ও সোনার টুকরার ছেলে হীরা এই হীরারে আমি অপমান করব কোনোদিনও না এই হীরারে আমি তোর হাতে তুলে দেব চল অহনি চল ওকে বাড়িতে যাই ঠিক আছে বাবা লক্ষ্মী বাবা চলো দেখটা ঘরে রেখে
তারপরে ওকে বাড়িতে যাই। ঠিক আছে বাবা। করিম ভাই ভাই আপনার চাকরির খবর কি? ইন্টারভিউ তো মেলা জায়গায় দিলেন। চাকরির কথা কি কম ভাই, মেলা জায়গায় ইন্টারভিউ দিছি, কোন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাই নাই এখন। তাই নাকি? হ্যাঁ ভাই। কোন জায়গায় কি ঘুষ টুস চাইছে? সব জায়গায় তো ভাই একই অবস্থা, কিন্তু দেখেন জমিটমি বেসা যদি চাকরিটা না হারেন তাহলে এরা সরকারি চাকরি নয়। আর চাকরি বাকরি নিলে, সরকারি চাকরি নিলেই তো আপনার হলো বড় অ্যামাউন্টের মানে টাকা পয়সা লাগে। তবে একটা জিনিস কি, রানা খুব ভালো করছে, বিয়ে পাস করে কোনো আমি চাকরি পেল না, এর একটা অটো ভাড়া করে অটো চালায়, এখন ওর সংসারটা ভালোভাবে চলতেছে। দেখেন যদি চাকরি না পান রানার নাগালি করবেন। দেখি ভাই, চাকরি বাকরি না পাইলে তাহলে রানার নাগালি করুন। হ্যাঁ তাই করেন, বইয়া তো আর থাকা যাবো না। না আমার মেশিনটা স্টার্ট দেওয়ার সময় হলো ভাই, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আরে কই তুই গুনি, জলদি আয় না, আমি কলা বাগানের মোড়ে আছি। হ্যাঁ একটু জলদি আয়। তুই যাই বলিস, অটোওয়ালা দেখতে কিন্তু খুব সুন্দর, ওকে আমার খুব ভালো লাগছে। ভালো না ছাই, ও তো খায় অটো চালাইয়া, এমন করস কি? অটোওয়ালা হয়েছে তো কি হয়েছে? ওরেই আমার ভালো লাগছে, ওরে খুশ তো হইব, তুই আমার সাথে যাবি কিনা তাই বল। দেখছাবি না, তুই না আমার বান্ধবী, তুই আমার বান্ধবী হইয়া ওই অটোওয়ালার প্রেমে পড়লি? এটা কোনো কথা না, অটোওয়ালা হয়েছে তাতে আমার কিছু যায় আসে না, ওর ভালো লাগছে এটাই মেন কথা। যা তুই, আমি যাইতে পারবো না। আরে চল না। ঠিক আছে যাবো, কিন্তু একটা কথা আছে। আবার কি? আমি কিন্তু ওই অটোওয়ালার সাথে কোনো কথা বলবো না। আচ্ছা স্যার, তোর কোনো কথা বলা লাগবে না, যা বলার আমি বলবো, তুই শুধু চুপচাপ দাঁড়ায় থাকবি। আচ্ছা চল। সুন্দর করে বিয়ে পাস করছে না? হ্যাঁ হ্যাঁ। ও যে অনেক জায়গায় চাকরি না পাওয়া যায় অটো চালায়। হ্যাঁ হ্যাঁ অটো চালায়। তা হেরে দা কি করবেন? একটু দরকার আছে, ওর বাসায় একটু যাবো। আঙ্কেল ও উনি কে? আমার মেয়ে। ও ওই যে এই রানা ভাইকে বাড়ি না? হ্যাঁ ভাইয়া। কোনদিকে? এই যে এদিকটা যাবেন না, এদিকে যাইয়া সামনে একটা মোড় পড়বো, তার বাম পাশের যে বাড়িটা একটা কাঁঠাল গাছ আছে ওই কাঁঠাল গাছওয়ালা বাড়িটা। আচ্ছা বাবা, অসংখ্য ধন্যবাদ। রানা রানা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা? আমরা মানে চিনবেন না, এটা কি রানাকে পারি? হ্যাঁ আমি রানার মা। তুমি আমার সালাম করতেছো কে মা? এখনো বুঝতেছেন না কির লিগা সালাম করলো? না এটা আপনার পুত্রবধূ। আমার পুত্রবধূ? রানা রানা। হ্যাঁ মা। এদিকে আসেন একটু। আসতেছি। আপনারা এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ বাবা।
আমি ভালো আছি তা আপনারা কি মনে করে এখানে আসছেন রানা মা মেমনর সাথে কি দাঁড়া এই কথা কবি মেমনকে বইবার জন্য চেয়ার আইনা দি আচ্ছা মামি বসে বসো মা না থাক আর না বসো আমি বসবো না বাবা তুমি বসো আচ্ছা বসো আন্টি বেন স্যার আপনি বসেন আপনি বসেন আমি বসবো আর বসেন শুনেন বিয়ান বাড়িতে তো আয়া পড়ছি মিষ্টি মিষ্টি ছাড়া খুশিতে আর তর শুইল না এলিগে তাড়াতাড়ি আয়া বললাম মিষ্টি পরে খাওয়া যাবে অনেক কথা হইল আপনার ছেলে রে আমার মেয়ে খুব ভালোবাসে তাই আপনার কাছে আসা বিয়ান আপনার ছেলেটা আমার মেয়েটা দুজনে দুজনকে ভালোবাসে আপনি যদি মাইনা নেন তাহলে লগে দুই হাত এক করে দিতে পারি আপনি কি কইতেছেন আমি তো কিছুই বুঝতেছি না আর রানা যে কাউরে ভালোবাসে সেই কথা তো আমার কোনোদিন কয় নাই মা ওই দিন আমি তোমার বলছিলাম ওনাদের কথাই বলছিলাম ও বুঝবার পারছি কিন্তু এইটা কোনোদিন সম্ভব না ভাইজান আপনি কিছু মনে করেন না আপনি তো আমার বাড়ি ঘরের অবস্থা দেখতেই পারতেছেন আমি শুনছিলাম আপনারা অনেক বড় লোক আপনার মেয়ে কি পারবো আমার এই ভাঙা ভাঙা বাড়িতে থাকতে পারবো না আর আমার পোলাটা অটো চালায় এটা কি করে সম্ভব আপনি কোন আপনার হীরার টুকরা ছেলে শিক্ষিত আমার যা ব্যবসা বাণিজ্য আছে আমি সবর নামে করিয়া দিব ও সেই ব্যবসা বাণিজ্য করে চলতে পারবো তার মানে আপনি কি কইবার চাইতেছেন আমার পোলারে আপনি ঘর জামাই নেবেন না না এটা সম্ভব না আমার আর বাচ্চা কাচ্চা নাই আমার একটাই পোলা আমি এটা কোনো মতেই হইতে দেব না মামা তুমি ঠিকই কইছো আমি ওনারে অনেক বুঝাইছি যে তারা বড় লোক আমরা গরিব এটা কোনোদিন হয় না কিন্তু হঠাৎ করে যে তারা আজকে বাড়িতে আসবো সেটা আমি কল্পনাও করতে পারি না রানা বাবা ঠিকই বলেছে বাবাকে আমি অনেক বুঝিয়েছি বাবা সবটা বুঝেই তারপরে তোমাদের বাড়িতে এসেছে আর আমি তোমাকে অনেক ভালোবাসি আমি মানুষ চিনতে ভুল করিনি তুমি অনেক ভালো একটা ছেলে ভালো মনের মানুষ আর তাই আমি বাবাকে বুঝিয়ে এখানে নিয়ে এসেছি তুমি অমত করো না রানা প্লিজ সব ঠিক আছে ম্যাডাম কিন্তু আপনি তো দেখতেছেনই আমরা গরিব আপনারা বড় লোক এটা হয় না ম্যাডাম রানা ধনী গরিব বিচার করো না আমি তো কখনো বলিনি যে তোমার এই ভাঙা ঘরে আমি থাকতে পারবো না আমি তোমাকে ভালোবেসেছি আমি তোমার এই ভাঙা ঘরে থাকতে পারবো এতে আমার কোনো সমস্যা হবে না আর তাছাড়া তুমি শিক্ষিত বাবার বিজনেস সবকিছু তুমি দেখাশোনা করতে পারবে তাই না বাবা হ্যাঁ মা তুই ঠিকই কইছ হনো বাবা তুমি আমার ব্যবসা দেখাশোনা করবা সেই হিসেবে তুমি তোমার বেতন নিবা আর তোমার বাড়িঘর তুমি উন্নত করবা আমার মেয়ে তোমার এখানেই থাকবে আমি আসলে এই ব্যাপারে কিছু জানি না মা যেটা কইব সেটাই হইব দেন স্যার তাহলে আর আপনি অমত করেন না আপনি রাজি হয়ে যাবেন হ্যাঁ ভাইজান আমি বুঝলাম আপনার মেয়া আমার এই ভাঙা ঘরে থাকতেও রাজি আমি অনেক খুশি দিয়ে সাহ এখন আর বাইরে বসে কোনো কথা নাই ঘরে চলেন স্যারটা ডাল ভাত মুখে দিয়ে যাবেন আসেন চলেন চলেন দেখি জানা